আজকে আপনাদেরকে দেখাবো বারবিকিউ চিকেন ফ্রাইড রাইস কিভাবে রান্না করে। সর্বপ্রথম আমরা ডিমটিকে কিমার মতো করে নেব। কিমা রেডি হয়ে গেছে, এখন আমরা গাজর দেব। এখন দেব লোবিয়া। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিলাম। ভালো করে একটু নেড়ে নেব। এখন পরিমাণ মতো জাস্ট একটু টেস্টিং সল্ট দেব। এখন আমি ইউমামের বারবিকিউ সস যেটা দেব, আপনারা চাইলে যে কোনো বারবিকিউ সস দিয়ে ব্যবহার করতে পারেন। বারবিকিউ সসটাই আপনার রাইসের বারবিকিউ ফ্লেভারটা আনবে। এখন দেবো ইন্ডিয়ান শিমলা মরিচ যেটা মিষ্টি টাইপের হয়, তারপর দেব পেঁয়াজ পাতা কুচি কুচি করে। ভালো করে সম্পূর্ণ একটু মেখে নেব। এখন আমি এটাতে চিকেন মিক্স করব। তো আমি চিকেনটা প্রথমে একটু তেলে ভেজে নিয়েছি। এখন আমি এটাতে ক্যাপসিকাম মিক্স করব। ক্যাপসিকামটা পরে দেওয়ার কারণ আমি ক্যাপসিকামটা একটু কাঁচা কাঁচা রাখবো। আমার ভেজিটেবিল হয়ে গেছে, এখন আমি রাইস দেবো এটাতে। আমি অল্প অল্প করে রাইস দিয়ে এটাকে সাথে মিক্স করব। ভালো করে আমি এটাকে মিক্স করব। এখন আমি রাইসে পরিমাণ মতো চিনি দেব। চিনি দেওয়ার কারণে রাইসের পুরোপুরি মজাটা চলে আসবে।
এখন পরিমাণ মতো আবার লবণ দেব। রেডি হয়ে গেল আমাদের আজকের মতো বারবিকিউ চিকেন ফ্রাইড রাইস। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন।